আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও ভালো আছি। সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর সেই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সেই রকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন, আর বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। তার পূজোয় বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না। তো আমি কিভাবে প্রত্যেক সোমবার বাবা মহাদেবের পুজো করে থাকি, সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটিতে শিব পুজো সংক্রান্ত তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আশা রাখছি। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তা অলরেডি করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে এখন ঠাকুরঘরে এলাম, আর আজকে আমি সোমবারের শিব পূজা বিধি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি একটি জলচৌকি পেতে নিয়েছি, তার উপরে সাদা রঙের আসন পেতে আমি বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি। আর এই যে পাথরটি দেখছো, এটাকে আমি বাবা তুঙ্গনাথ হিসাবে পুজো করে আসছি এতদিন ধরে। আর এই সম্পর্কে আমি আমার এর আগে অনেকগুলি ভিডিও পোস্ট করেছি, শিব পুজোর ভিডিও আমার চ্যানেলে, সেখানে আমি এই পাথরটি সম্পর্কে বলেছি অনেকবার। তো এখন আর আমি বেশি কথা বললাম না, এই পাথরটি আমি বাবা তুঙ্গনাথ হিসাবেই পুজো করে আসছি। আর এখানে দেখো নন্দী মহারাজ রয়েছেন। বন্ধুরা, শিব পুজো শুরু করার আগে কয়েকটি কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই। এই যে শিবের যে অংশটি বেরিয়ে আছে, এটা হচ্ছে গৌরীপীঠ, আর তার ঠিক নিচেই আছে ব্রহ্মপীঠ, এটা হচ্ছে ব্রহ্মপীঠ, আর এটা হচ্ছে শিবপীঠ। আর শিব পুজো করতে হলে, মানে শিব পুজো করতে বসে সব সময় উত্তর দিকে মুখ করে বসতে হয়, আর এই যে গৌরীপীঠটা, এটা সবসময় উত্তর দিকে মুখ করে শিবকে রাখতে হয়। বাড়িতে বা ঠাকুর ঘরে যখন তুমি শিবকে বসাবে, তখন উত্তর দিকে মুখ করে যেন এই গৌরীপীঠটা থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর শিব পুজো সবসময় উত্তর দিকে মুখ করে বসতে হয়, কেন কি উত্তর দিক হচ্ছে ব্রহ্মলোক পথ। তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তর দিকে মুখ করেই করা উচিত। তো পুজো শুরু করার আগে সর্বপ্রথম আমি নিজেকে আচমন করব, নিজেকে শুদ্ধিকরণ করব, তার জন্য হাতে আমাকে গঙ্গা জল নিতে হবে। বন্ধুরা, শিব পুজোয় খুব কম উপকরণ লাগে, খুব অল্পতেই বাবা মহাদেব সন্তুষ্ট হন। তো যেটুকু না হলেই নয়, সেটুকু আমাদেরকে জোগাড় করে নিতে হবে শিব পুজোর জন্য। আর বাবাকে খুব নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে পুজো করতে হবে, তাহলেই তিনি সন্তুষ্ট হবেন। তো আমি নিজেকে আচমন করব, হাতে গঙ্গা জল নিলাম, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, হাতটা পরিষ্কার গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর আমি বললাম না, খুব কম উপকরণে বাবা মহাদেব সন্তুষ্ট হন, তো সমস্ত কিছুতেই আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি, আর আমার ঠাকুর ঘরেও একটু গঙ্গা জল আমি ছিটিয়ে নিলাম। বন্ধুরা, সূর্যোদয়ের 3 ঘন্টার মধ্যেই শিব পুজো করে নেওয়া উচিত, আর অন্যথা যদি একেবারেই সম্ভব না হয়, তো দুপুর 12টার আগে যেন আমরা শিব পুজোটা করে নিতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দুপুর 12টার পরে আর শিব পুজো হয় না, নিত্যদিনে যে পুজোটা সেটা দুপুর 12টার পরে আর করতে নেই। আর যাদের বাড়িতে বাণেশ্বর শিব আছেন, তাদের পুজোটা সম্পূর্ণ আলাদা, বাণেশ্বর শিব মন্ত্রে তাদের পুজো করতে হয়। বাণেশ্বর শিব পুজো আর এমনি শিব পুজোটা একটু আলাদা হয়, তো সেক্ষেত্রে অন্য বিধি আছে, সেটা আমি পরে বলবো তোমাদেরকে। এখন আমি যেমন সাধারণ শিব পুজো যেভাবে হয়, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি সোমবারে শিব পুজো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রত্যেক সোমবার সোমবার পঞ্চামৃত বানিয়ে বাবা মহাদেবকে স্নানাভিষেক করাই, আর অন্য দিন যেমন মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই বারগুলো আমি শুধু ঘি আর মধু মাখিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেক করি। আর বাবা মহাদেবকে পঞ্চামৃত বানিয়ে স্নান করালে বাবা মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন, তাই আমি সোমবার সোমবার পঞ্চামৃত বানিয়ে বাবা মহাদেবকে স্নান করাই। তো পঞ্চামৃত বানাতে কি লাগবে,
লাগছে দুধ, কাঁচা দুধ, গরুর দুধ নিতে হবে। নিচ্ছি দই, আর নিচ্ছি ঘি, দিচ্ছি মধু, দিলাম শর্করা বা চিনি, দিয়ে সুন্দর করে পঞ্চামৃতটা একটুখানি গুলে নিতে হবে। আমি এখানে একটি দেখো পাত্র নিলাম, এবার আমি চন্দনটা গুলে নেব। এখানে দেখো অশ্বগন্ধা চন্দন আছে, বাবা মহাদেবের খুব প্রিয়। এটা না বেনারস থেকে আমি নিয়ে এসেছিলাম, এই চন্দনই ওখানে বাবা মহাদেবকে মাখানো হয়, স্নানাভিষেকের পরে এই অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক ধারণ করানো হয়। তো আমি চন্দনটা একটুখানি গঙ্গা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এই চন্দনটার একটা অপূর্ব সুন্দর সেন্ট আছে। এবার দেখো বন্ধুরা, এখানে আমি কিছু ফুল, বেলপাতা, দূর্বা রেখেছি, আর এই যে ধুতরা ফুলটা দেখছো, এই ধুতরা ফুলটা তোমরা তো দেখতেই পেলে, আমি গাছ থেকে তুলে নিয়ে এলাম। আমি যখন শিবরাত্রি পুজো করেছিলাম তখন বাবা মহাদেবের মাথায় যে ধুতরা ফলটা দিয়েছিলাম না, যে ফলগুলো দিতাম প্রত্যেক সোমবার সোমবার বা প্রত্যেক দিন যা পেতাম, ওই ধুতরা ফলটা, ওই ফলগুলো আমি সমস্ত টবের নিচে নিচে দিয়ে দিয়েছিলাম। সেই টবে আবার সেই বীজ থেকে, মানে ওই ধুতরা ফল থেকে গাছ হয়ে এখন দেখো প্রত্যেক দিন আমি একটা দুটো করে, কোনো দিন তিনটে চারটে করেও আমি ধুতরা ফুল পাই। তো আজকেও একটি আমি ফুল পেলাম, আর বেলপাতা রেখেছি, দূর্বা রেখেছি, আর নীল অপরাজিতা ফুলও আমার গাছে খানিকগুলো ফুটেছিল, তুলে নিয়ে এলাম। তো আমি সব কিছুতে একটু করে চন্দন দিয়ে দিচ্ছি। আর বাবা মহাদেবের পুজোয় অবশ্যই একটি আকন্দ ফুলের মালা লাগে, সম্ভব হলে রাখবে, না চেষ্টা করবে রাখার, বাবা আকন্দ ফুলে খুব সন্তুষ্ট হন, না পেলে তো কিছু করার নেই। তো আমি একটা আকন্দ ফুলের মালাও আজকে রেখেছি, সোমবার সোমবার আমি চেষ্টা করি একটা করে আকন্দ ফুলের মালা বাবা মহাদেবকে পরানো। তো আমি সব কিছুতেই একটু করে চন্দন লাগিয়ে নিলাম। আর এখানে কিছু নাগচম্পা ফুল আছে, এগুলোও আমার গাছে। এবার আমি বাবা মহাদেবের স্নানাভিষেক করাবো, তো এই পরিষ্কার পাত্রটা আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ছাড়া অন্যরা কিছু না খেয়ে শিব পুজো করতে হয়, তো একদম সকালে উঠেই ওই জন্য বাবা মহাদেবের পুজো করলে বাবা মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। তো এই পাত্রটি তো আমি একটুখানি ওম এঁকে নিচ্ছি চন্দন দিয়ে, বাবাকে আমি বসাবো এখানে। এবার আমি বাবা মহাদেবকে নামিয়ে নেব। জয় শিব, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। সব কিছু আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, বাবা মহাদেবের স্নানাভিষেকের আগে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা খুব শুভ। আমি বন্ধুরা, আমি যে কথাগুলোই বলছি, আজকে কিন্তু সোমবারের শিব পুজো বিধি তোমাদেরকে দেখাচ্ছি। তো সোমবার সোমবার আমি একটি করে ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের সামনে জ্বালাই, জ্বালানোর চেষ্টা করি, আর অন্যদিন এমনি যেমন প্রদীপ ধূপ জ্বালাই। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। ধূপকাঠিটাও আমি জ্বালিয়ে নিলাম। পঞ্চামৃত ঢালছি বাবার মাথায়। নম শিবায়, 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 নম নন্দী মহারাজায় নম নমঃ। নম শিবায়, 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 নম শিবায়।
তো পঞ্চামৃত বানিয়ে বাবা মহাদেবকে আমার সুন্দর করে অভিষেক করানো হয়ে গেছে। বন্ধুরা, সপ্তাহের এক একটি দিন এক একটি দেবতার প্রতি উৎসর্গীকৃত দিন, তেমনি সোমবারটা হচ্ছে বাবা মহাদেবের প্রতি উৎসর্গকৃত দিন। সোমবারে বাবা মহাদেবের পুজো করলে অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাবা মহাদেব খুব প্রসন্ন হন। যারা নিত্যদিন করতে পারেন না বাবার সেবা, যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তো তারা যেন সোমবারও বাবা মহাদেবকে স্নান করাতে পারো, বাবা মহাদেবের অভিষেক করিয়ে বাবার কাছে একটু ধূপ প্রদীপ জ্বালাতে পারো, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার দেখো, সুগন্ধি জল দ্বারা আমি বাবাকে স্নানাভিষেক করাবো। তো এখানে আমি এই পরিষ্কার তামার পাত্রটা নিয়েছি, এতে আমি শুদ্ধ জল নিচ্ছি। চাইলে তোমরা গঙ্গা জল ওখানে নিতে পারো। তো প্রত্যেক সোমবারের পুজো তো অত গঙ্গা জল পাওয়া সবার পক্ষে সম্ভব নয়, তো এমনি পরিষ্কার শুদ্ধ জল দ্বারাও বাবার স্নানাভিষেক করাতে পারো। এই জলে আমি একটু চন্দন দিয়ে দিচ্ছি। এই জল দ্বারা আমি বাবাকে এবার অভিষেক করিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, এই যে পাথর বাটিগুলোর উপর আমার বাবা মহাদেবকে বসানো থাকে, এই পাথর বাটিগুলো আমি তুলে একটু ঘি আর মধু মাখিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর বাবা মহাদেবকে এখান থেকে তুলে পরিষ্কার করে মুছিয়ে আমি সিংহাসনে তুলে দিচ্ছি। তো বাবার এই স্নানাভিষেকের জল আমি আমার বাড়ির সকল সদস্যের মাথায় একটু করে দিয়ে দেবো, তারপর ফুল গাছের তলায় দিয়ে দিতে পারো, অথবা আমার বাইরে মনসা গাছ আছে, আমি মনসা গাছের তলায় দিয়ে দিই। এবার হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববাসাং গত পিবাত যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরে শুচি। নম শুচি, নম শুচি, নম শুচি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। ধরো, যে কোনো পুজোর আগেই তোমরা তো জানো সিদ্ধিদাতা গণেশের আগে পুজো করতে হয়। তো আমি তো একদম সকালে এসে আমি নিত্য পুজো যখন করে গেছি, সেখানে আমি সিদ্ধিদাতা গণেশ এবং আমি আমার বাকি দেবদেবী পুজো করে গেছি। আমার ঠাকুর ঘরে সমস্ত নিত্য পুজো আমি করে গেছি। এখন শুধুমাত্র আমি শিব পুজোটাই তোমাদেরকে দেখাচ্ছি। বাবার অভিষেক হয়ে গেছে। এবার বাবাকে আমি একটি পৈতে পরিয়ে রাখি। তো এই পৈতেটা আমি বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। এটা সোমবার সোমবার পাল্টানোর দরকার হয় না, এটা আমার একদম প্রথম থেকেই পরানো থাকে। তো এটা আমার পরানো আছে, আমি যখন শিবরাত্রি পুজো করেছিলাম তখন থেকেই আমার এই পৈতেটা পরানো আছে বাবা মহাদেবকে। এবার আমি বাবা মহাদেবকে তিলক পরিয়ে দিচ্ছি, চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। চন্দন সহযোগে এই আকন্দ ফুলের মালাটি আমি বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। বন্ধুরা, এখানে আমার 7টি বেলপাতা আছে। তোমরা সোমবার সোমবার 3টি বেলপাতাও বাবার মাথায় চড়াতে পারো, অথবা 5টি চড়াতে পারো, অথবা 7টি বেলপাতা বাবার মাথায় চড়াতে পারো। যে যত ইচ্ছে বাবার মাথায় বেলপাতা চড়াবে, যে যার মনস্কামনা পূরণের জন্য। বাবা বেলপাতাতেই সন্তুষ্ট হন, একটি বেলপাতাতেও বাবা সন্তুষ্ট হন। তো এখানে দেখো, আমি প্রত্যেকটা বেলপাতায় চন্দন লাগিয়ে নিয়েছি। আর বেলপাতার এই যে চকচকে দিকটা, এটা বাবার মাথায় থাকবে, আর এই যে খসখসে উপরের দিকটা, এটা উপরের দিকে থাকবে। তো এসো, আমি বাবার মাথায় বেলপাতাগুলি চড়িয়ে নিই। নম শিবায়, নম শিবায়,
নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় শিব 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 শিব। এবার এই ফুলগুলি বাবাকে দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার বাবা মহাদেবকে স্নানাভিষেক হয়ে গেছে, সুন্দর করে চন্দন পরানো হয়ে গেছে, মালা পরানো হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, বাবার মাথায় বেলপাতা চড়ানোও হয়ে গেছে। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তো জল ঢালার জন্য আমি জলটা একটু তৈরি করে নিচ্ছি। একটি তামার ঘটি নিয়েছি, এখানে আমি নিচ্ছি শুদ্ধ গঙ্গা জল। গোলাপের পাপড়ি আছে, বাবা স্নানাভিষেকের জলে গোলাপের পাপড়ি দেওয়া খুব শুভ। বন্ধুরা, আমার কাছে আছে বলে আমি আজকে দিলাম, তো তোমাদের কাছে না থাকলে তোমরা এমনি ফুলের পাপড়িও দিতে পারো। আর দিচ্ছি, এই জলে দিচ্ছি একটু সিদ্ধি পাতা, আর দিচ্ছি চন্দন। তো এসো, এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। বাবার মাথায় জল ঢালার একটাই মন্ত্র, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সেই মন্ত্র বলতে বলতে বাবা মাথায় জল ঢালতে হয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় বাবা তুঙ্গনাথ, নমো নমঃ। নমো নন্দী মহারাজায়, নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর এখানে দেখো, সাতটি দূর্বা আছে, চন্দন সহযোগে সাতটি দূর্বা আমি বাবা মহাদেবের মাথায় চড়িয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি বাবার মাথায় অখণ্ড আতপ চাল দেব। বাবার মাথায় জল ঢালার পরে অখণ্ড আতপ চাল একটু করে দিতে হয় বাবার মাথায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এবার আমি বাবার কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি। বাবা মহাদেবের পুজোয় সাদা মিষ্টি দেওয়ার চেষ্টা করবে, তো আমি এখানে সাদা মিষ্টি রেখেছি, বাবার কাছে নিবেদন করলাম। কিছু না থাকলে সাদা বাতাসা দিয়েও বাবার ভোগ চড়াতে পারো। বন্ধুরা, আমার বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে। বন্ধুরা, যারা সোমবার ব্রত করো তারা এইভাবে বাবা মহাদেবের পুজো করে সোমবার সোমবার বাবার কাছে শিব চালিশাও পাঠ করতে পারো। বাবা মহাদেবের পুজোর পরে শিব চালিশা পাঠ করা অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং আমাদের সমস্ত প্রকার মনোবাঞ্ছা বাবা পূরণ করেন। জয় শিব শম্ভু। নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশমাকাশবাসম ভজেহম নিরাকার মূঙ্কার মূলম তুরীয়ম গিরা জ্ঞান গোতীতমীশম গিরীশম করাল।
शाराद्रि संकाश गौरम कबीरम मनोभूत कोटि प्रभा श्री शरीरम स्फुर তাহলে বন্ধুরা এই ছিল আমার প্রত্যেক সোমবারের শিব পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় শিব শম্ভু।